স্নেহের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আমাদের এই ক্লাসটি মূলত অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, এবং তোমাদের আজকের কোর্সটি হচ্ছে ইথোলজি। এটি মূলত একটি হাফ কোর্স এবং এটি ডেভেলপমেন্টাল বায়োলজির সাথে রয়েছে। তোমরা দেখতে পাবে সিলেবাসটা একটু ভালো করে দেখলে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খুবই বেসিক কিছু জিনিস, এবং এই ইথোলজি বিষয়টি যখন তোমরা পড়তে যাবে তখন এই বিষয়গুলোর সাথে তোমাদের পরিচয় থাকতে হবে। আর আজকে মূলত এই ইথোলজির সাথে গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং ইথোলজির যে ভূমিকা সেটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো পরের স্লাইডে চলে যাই। আমরা বলছি ইথোলজির কথা। মূলত ইথোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ ইথোস স্বভাব এবং লোগোস জ্ঞান এটি সমন্বয়ে গঠিত, অর্থাৎ স্বভাব সম্পর্কিত জ্ঞান। বিভিন্ন যে প্রাণীরা রয়েছে তাদের স্বভাব কেমন সেটি সম্পর্কে যে জ্ঞান সেটি মূলত ইথোলজির আলোচনার বিষয়। এখানে আরও একটি সংজ্ঞা রয়েছে, সেটি হলো আচরণ হলো উদ্দীপনা ও প্রতিক্রিয়ার ফল। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যখন দেখি যে কোনো শিকারী প্রাণী যখন কোনো প্রাণীর পাশ দিয়ে হেঁটে যায় তখন সেই মুহূর্তে শিকার নিশ্চুপ অবস্থায় অবস্থান করে, অর্থাৎ সে কোনো নড়াচড়া করে না। এটি হলো ওই শিকারী প্রাণীটির একটি শিকারী প্রাণী এবং শিকারের একটি আচরণ, এটা কিন্তু প্রাণীর এক ধরনের আচরণ। একইভাবে প্রাণীদের অঙ্গভঙ্গি, বিভিন্ন টাইপের অঙ্গভঙ্গি, তারপর কণ্ঠধ্বনি উচ্চারণ, বর্ণ পরিবর্তন, এগুলো হচ্ছে সবই এক একটা প্রাণীর এক এক রকমের আচরণ। সেজন্য আমরা আরও সুন্দর করে বইয়ের ভাষায় বলতে পারি যে বাহ্য কিংবা অভ্যন্তরীণ উদ্দীপনার কারণে প্রাণীদেহে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশকেই মূলত আচরণ বলে। এখন আমরা দেখব যে এই ইথোলজির শাখাগুলো কী, পরিধিগুলো কী বা স্কোপগুলো কী। তোমরা জানো যে এটি একটি নতুন বিষয় এবং এটি নিয়ে এখনও গবেষণা চলছে, তবে বিজ্ঞানীরা প্রধান কয়েকটি শাখা চিহ্নিত করেছেন, যেগুলো হচ্ছে ইকো ইথোলজি। নাম শুনেই বুঝতে পারছ যে পরিবেশের জীব বা জড় উপাদানের সাথে প্রাণীর সম্পর্ক নিয়ে এখানে কথা বলা হবে। দুই নম্বরে রয়েছে ইথোফিজিওলজি, অর্থাৎ শারীরতাত্ত্বিক যে দিক রয়েছে সেটির একটা প্রাণীর আচরণের ক্ষেত্রে, যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং সংবিধি অঙ্গ সংশ্লিষ্ট আচরণ বা হরমোন প্রভাবিত আচরণ এখানে আলোচনা করা হয়। ইথোজেনেটিক্স, এটি শুনে বুঝতে পারছো যে জেনেটিক উপাদানের সাথে আচরণের প্রভাব নিয়ে আলোচনা করা হবে। একইভাবে হিউম্যান ইথোলজি, মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হবে এখানে, অর্থাৎ মানুষের যে আচরণের জাতিজনিক এবং জেনেটিক যে দিকের যে নিয়ন্ত্রণ সেটি নিয়ে এখানে মূলত আচরণ করা হবে, আলোচনা করা হবে। পরবর্তী স্লাইডটা হচ্ছে ইথোলজির ইতিহাস। ইথোলজির ইতিহাস নিয়ে যখন তোমরা দেখবে তোমাদের বইয়ে বিভিন্ন সায়েন্টিস্টদের সম্পর্কে বলা আছে, এখানে আমরা কয়েকজন সায়েন্টিস্টের নাম আইডেন্টিফাই করেছি। মূলত এই যে সায়েন্টিস্টরা রয়েছেন তাদের বিভিন্ন বই এবং তাদের যে কাজগুলো সেগুলো তোমরা বই থেকে জেনে নেবে। তারপরও আমি সংক্ষেপে দু একটা কথা বলছি, যেমন হচ্ছে অ্যারিস্টটল, ওনার একটি বই রয়েছে সেটা হচ্ছে দি কনসেপ্ট অফ স্কেলার নেচারি, এখানে উনি প্রাণীর আচরণ সম্পর্কে কথা বলেছেন। এছাড়া আরেকটি বই রয়েছে সেটা হলো হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম, এখানে উনি আচরণ সম্পর্কে কথা বলেছেন। উইলিয়াম হার্ভে, তোমরা নাম শুনেছ, উনি প্রজনন প্রাণীদের যে প্রজননকালীন আচরণ, বাসা তৈরি এবং ডিমে তা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন।
এছাড়া রয়েছে গ্যালেন, গিলবার্ট হোয়াইট, ল্যামার্ক। আর পরবর্তীতে যে সায়েন্টিস্ট রয়েছেন উনি হচ্ছেন ডারউইন। ডারউইনকে বলা হয় যে প্রথম আধুনিক ইথোলজিস্ট। উনি বিখ্যাত একটি বই, দ্য এক্সপ্রেশন অফ ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিমেলস, এই বইটি হচ্ছে বিভিন্ন ইথোলজিস্টদের জন্য একটা অনুপ্রেরণামূলক বই। এখানে উনি প্রাণী আচরণে বিভিন্ন ধরনের কথা বলেছেন। এছাড়া আরও কিছু বিজ্ঞানী রয়েছেন, যেমন হচ্ছে কোনাড লরেঞ্জ, নিকো টিনবার্জেন এবং কার্ল ভন ফ্রিজ। কোনাড লরেঞ্জকে বলা হয় আচরণ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা জনক। ওনারও কিছু বই রয়েছে, কিং সলোমন্স রিং, এগুলো তোমরা একটু দেখে নিবে। এছাড়া কার্ল ভন ফ্রিজের কথা যেটা আমরা বলছি সেটা হচ্ছে উনি মৌমাছি নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন। মৌমাছির বিশেষ দুটি নৃত্যের কথা উনি স্পেশালি বলেছেন, একটা হচ্ছে ওয়েকিং ড্যান্স বা দোলন নৃত্য, আর একটা হচ্ছে রাউন্ড ড্যান্স বা চক্রাকার নৃত্য। অর্থাৎ যদি এই মৌমাছির খাদ্যের উৎস 100 মিটারের ভিতর থাকলে তখন তারা চক্রাকার নৃত্য, এবং 100 মিটারের অধিক দূরত্বে হলে তখন তারা এই দোলন নৃত্য প্রদর্শন করে। নিকোটিনবার্জেন এখানে আলাদা করে বলা হয়েছে, দেখো কারণ তোমাদের অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে এই নিকোটিনবার্জেন সম্পর্কে জানতে যাওয়া হয়। নিকোটিনবার্জেনের জন্ম 1907 সালে হল্যান্ডে। উনি একজন প্রাণীবিজ্ঞানী হলেও করেছেন শিক্ষকতা ও গবেষণা, এবং গবেষণা করেছেন মূলত প্রজাপতি, বোলতা, তিন কাটা স্টিকল ব্যাক এবং হেরিংগালের উপর। এছাড়া তার কিছু বিখ্যাত বই রয়েছে, তাদের সেগুলোর মধ্যে দ্য স্টাডি অফ ইনস্টিংক্ট, সোশ্যাল বিহেভিয়ার অফ এনিমেলস এবং দ্য এনিম্যাল ইন ইটস ওয়ার্ল্ড। এই বিষয়ে এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু বই তিনি লিখেছেন। এছাড়া নিকোটিনবার্জেন ইথোলজিস্টদের জন্য 4টি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো হলো কাজ, কারণ, বর্ধন এবং বিবর্তনিক ইতিহাস। নিকোটিনবার্জেন সম্পর্কে যখন কোনো টিকা বা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তখন এই জিনিসগুলো কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। এক্ষেত্রে বলা যায় যে কাজ, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের যে খাওয়া সেটার কাজ কী, সেটার কাজ হলো পুষ্টি অর্জন। কিন্তু সেটা কী করে, আমাদের আলটিমেটলি বেঁচে থাকা এবং বংশবৃদ্ধিতে সহায়তা করে। কিন্তু খাওয়ার তাৎক্ষণিক কাজ হলো কী, কারণ হলো ক্ষুধা। অর্থাৎ ক্ষুধা এবং খাওয়া, দেখো বিবর্তনিক দিক থেকে এটা কিন্তু অনেক প্রাচীন এবং প্রায় প্রত্যেকটা প্রজাতিতেই দেখা যায়, এবং তা বহু আগে থেকে প্রত্যেকটা প্রাণীর মধ্যেই বিকশিত বা ডেভেলপড হয়েছে। তাহলে এই 4টা কোশ্চেন উনি প্রত্যেক মানে ইথোলজিস্টদের জন্য করে গেছেন। আর সর্বশেষে যেটা বলতে চাই সেটা হলো এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ, যেগুলো হচ্ছে এই ইথোলজি বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরবর্তী চ্যাপ্টারগুলো যখন আমরা পড়তে যাব তখন এই শব্দগুলো আমাদের বারবার আসবে, তাই তোমাদেরকে এই শব্দগুলো সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। প্রথমেই যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উদ্দীপক। আমরা যখন ইথোলজির সংজ্ঞা বললাম তখন বললাম যে আচরণ হলো উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার ফল। তোমাদের উদাহরণ হিসেবে এখানে একটা উদাহরণ দেই, সেটা হলো যে যদি কোনো গৃহপালিত কুকুর কোনো বাড়িতে থাকে এবং সেখানে যদি অপরিচিত কোনো ব্যক্তি ঢুকে পড়ে, তাহলে কিন্তু ওই অপরিচিত লোকটিকে দেখে কুকুর ঘেউ ঘেউ করে এগিয়ে আসবে। এখানে অপরিচিত ব্যক্তিটি কিন্তু কুকুরটার জন্য এখানে উদ্দীপক হিসেবে কাজ করছে। তাহলে আমরা একটু সংজ্ঞাতে চলে যাই, সংজ্ঞাতে কী বলেছে, উদ্দীপক প্রাণীদেহে যার কারণে উদ্দীপনা ঘটে সেটি হলো উদ্দীপক। এখন পরবর্তী শব্দটি হচ্ছে সংবেদন, অর্থাৎ উদ্দীপকের প্রভাবে সৃষ্ট উদ্দীপনা
ইন্দ্রিয় সংলগ্ন অন্তর্মুখী নিউরনের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছলে যে অনুভূতির উদ্রেক করে, মানে ওই যে অপরিচিত লোক তাকে দেখার কারণে সেই সেন্সটা যখন নিউরনের মাধ্যমে মস্তিষ্কে যায়, তখন কুকুর যে ঘেউ ঘেউ শব্দটি করছে এটাই হচ্ছে ওই কুকুরের জন্য সংবেদন। আর এইসব দেখার পর কুকুর ফাইনালি যেটা করছে সেটা হচ্ছে ঘেউ ঘেউ শব্দ করছে। এখন পরবর্তী শব্দটা হলো প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ কোনো বাহ্য উদ্দীপক কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে ক্রিয়া করায় স্নায়ু উদ্দীপিত হলে মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত ও আকস্মিক প্রতিক্রিয়াকে প্রতিবর্তী ক্রিয়া বলে। অর্থাৎ ফাইনালি সে যে আচরণটা প্রদর্শন করছে সেটাই হচ্ছে তার জন্য প্রতিবর্তী ক্রিয়া। পরবর্তী যেটি রয়েছে সেটা হচ্ছে সহজাত আচরণ। এই শব্দটা দেখেই বুঝতে পারছো যে মানুষ কোনো অভিজ্ঞতা ছাড়াই যে কাজগুলো করে সেটা সে ব্যক্তিগতভাবে কোনো জায়গা থেকে সেই জ্ঞানটা নেয় না, সেটাই হচ্ছে সহজাত আচরণ। অর্থাৎ শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া বা পূর্ব অভিজ্ঞতা ছাড়া একই প্রজাতির অন্তর্গত প্রত্যেকটি প্রাণী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বংশ পরম্পরায় একইভাবে যেসব জন্মগত আচরণ প্রদর্শন করে তাই হলো সহজাত আচরণ। সহজাত আচরণের ঠিক বিপরীত আচরণ হলো শিখন আচরণ, অর্থাৎ এটাকে শিখতে হয়। অনুশীলন বা অভিজ্ঞতার আলোকে নতুন বিষয় আয়ত্ত করবার জন্য আচরণে যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে ওই প্রাণীর জন্য শিখন আচরণ। এছাড়া রয়েছে স্টেরিওটাইপ বিহেভিয়ার বা মামুলি আচরণ। অনেক সময় পরীক্ষার মধ্যে মামুলি আচরণও থাকতে পারে অথবা ইংরেজিতে স্টেরিওটাইপ বিহেভিয়ার এটিও থাকতে পারে। সেটা হলো যে উদ্দীপক দ্বারা সূচিত এমন আচরণ যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, সহজাত এবং জনগোষ্ঠীর প্রত্যেকটা সদস্যের জন্য একই রকম। প্রেরণা মানে হচ্ছে কোনো ইন্সপিরেশন, অর্থাৎ যা কোনো প্রাণীকে কাজ করতে অনুপ্রাণিত করে বা মোটিভেশন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নির্ধারিত ক্রমধারা বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। আমরা জানি যে একটি মানব শিশু তাকে অনেক কিছু জন্মের পর শিখতে হয়, কিন্তু পক্ষান্তরে তোমরা খেয়াল করো যে একটি যে গরুর শাবক সে কিন্তু জন্মের পরপরই উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং সে তাকে কিন্তু এই উঠে দাঁড়ানোটা তার মা শেখায় না, সে কিন্তু অটোমেটিক্যালি উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং কিছুক্ষণ চেষ্টা পর সেটাতে সে সফলকামও হয়। অর্থাৎ জিন নিয়ন্ত্রিত ও বংশ পরম্পরায় সঞ্চারিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রিপ্রোগ্রামড অবস্থায় সংরক্ষিত জিনোমে স্থান পাওয়া শিখন বহির্ভূত বা পূর্ব অভিজ্ঞতা মুক্ত প্রজাতি নির্দিষ্ট সহজাত আচরণ প্রক্রিয়া যা প্রথম চোটেই একেবারে কার্যকর হয় সেটাই হচ্ছে নির্ধারিত ক্রমধারা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পেক অর্ডার। পেক অর্ডার জিনিসটা হলো যে সমাজে কিন্তু সবল দুর্বল বিভিন্ন শ্রেণীর প্রাণী থাকে, দেখা যায় সবসময় দুর্বলের উপরই কিন্তু সবলের কর্তৃত্ব আরোপের একটা ইচ্ছা বা সবসময় আমরা এটা খেয়াল করি। এই জিনিসটাই হচ্ছে পেক অর্ডার, অর্থাৎ সামাজিক আচরণের এক পর্যায়ে একই পেশাভুক্ত সদস্যদের মধ্যে বয়স্ক ও শিশু বা সবল ও দুর্বলের মধ্যে একের উপর অন্যের প্রাধান্য বা কর্তৃত্ব আরোপের কারণে দেখা যায় সামাজিক হায়ারার্কি বা পদসম্মানের সৃষ্টি হয়। শক্তিধর সদস্য কর্তৃক এই যে দুর্বল সদস্যের উপর কর্তৃত্ব অর্জনে সক্ষম হবার যে প্রক্রিয়াটা বা অবস্থা তাকেই পেক অর্ডার বলে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, কেননা এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষার মধ্যে প্রায়ই এসে থাকে। পরবর্তী যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে অল্ট্রিজম। অল্ট্রিজম হচ্ছে যে কোনো প্রাণী যদি নিজের ক্ষতি কথা চিন্তা না করে অন্যের জন্য বা অন্যের উপকারের জন্য নিজেকে উৎসর্গ করে তাহলে সেটা অল্ট্রিজম। অর্থাৎ বইয়ের ভাষায় যদি সংজ্ঞাটা এরকমভাবে বলা হয় যে সামাজিক আচরণের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় একই প্রজাতির কতক প্রাণী নিজেদের জীবনের ঝুঁকি
বা ব্যক্তিগত প্রজননের যে অসুবিধা সেটা ভোগ করে অন্যের হিতার্থে নিজেদের সময় ও শক্তি উৎসর্গ করে তাকেই বলে অল্ট্রিজম। তো শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত ইথোলজির যে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি কথা। আশা করব এই জিনিসগুলো তোমরা বইটার সাথে মিলিয়ে সুন্দর করে মুখস্থ করবে, কারণ বারবারই বলছি এখান থেকে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।